ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন? সবাই আশা করি ভালো আছেন। ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষা 2019 ফর্ম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত পূর্ণ বিজ্ঞপ্তি সেটি সব শেয়ার করছে আপনাদের সাথে। তো যেটি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে 29/8/2021 তারিখে এটি প্রকাশ করা হয়েছে এবং এখানে বলা হয়েছে যে সংসদ সকলকে জানানো যাচ্ছে যে 2019 সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফর্ম পূরণ নিম্ন বর্ণিত তারিখ অনুযায়ী সময় পুনরায় বৃদ্ধি করা হয়েছে। নির্ধারিত তারিখের পর ডাটা এন্ট্রি নিশ্চয়ন স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। বিধায় যথাসময়ে পরীক্ষার্থী ও কলেজকে ফর্ম পূরণ সম্পর্কিত সকল কাজ সম্পন্ন করতে হবে। পরীক্ষার্থীর ফর্ম পূরণ ডাউনলোড করতে কখন কী করতে হবে সেটার মধ্যে দেখিয়ে দেওয়া হয়েছে। এখানে প্রথমে বলা হচ্ছে অনলাইনে ফর্ম পূরণের আবেদন করার তারিখ শিক্ষার্থীরা করতে পারবে 12/9/2021 থেকে 16/9/2021 পর্যন্ত 5 দিন, এবং শিক্ষার্থীরা ডাটা নিশ্চয়ন করার তারিখ শিক্ষার্থীর এটি কলেজ করবে 18/9/2021 থেকে 19/9/2021 পর্যন্ত শিক্ষার্থী ডাটা নিশ্চয়ন করবে, এবং সোনালী সেবার মাধ্যমে টাকা জমার তারিখ হচ্ছে 20/9/2021 থেকে 21/9/2021। ফি বিবরণী অন্যান্য কাগজপত্র সংশ্লিষ্ট শাখা স্ব আঞ্চলিক কেন্দ্রে জমা দেওয়ার তারিখ হচ্ছে 23/9/2021। তো আমরা বুঝতে পারলাম যে আমাদের এই বিজ্ঞপ্তিটি যে আমাদের সময় বাড়ানো হয়েছে, এবং আমরা যারা এখনও ফর্ম ফিল আপ করিনি তারা অবশ্যই ফর্ম ফিল আপটি করে নেব। তো ভিউয়ার্স, আমরা যে সবসময় আপনাদেরকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমস্ত আপডেটগুলো দিয়ে থাকি, তো আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন, কোয়ালিটি মান সবসময় কোয়ালিটি কন্টেন্ট এবং শিক্ষামূলক বিষয়গুলো শেয়ার করে থাকবে। তো আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন, কমেন্ট করবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। উইশ ইউ গুড লাক।